বাবার বাড়িতে প্রসবের জন্য যেতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে গাড়িতে যাওয়ার কোনো পথ নেই বাঁশ ও কাঠের ভাঙ্গা সাঁকো হেঁটে পার হয়েই যেতে হবে তাকে সাঁকো পার হওয়ার আগে তীব্র প্রসব ব্যথা ওঠে তার সহ্য করতে না পেরে সাঁকোতেই শুয়ে পড়েন সেখানে কন্যা সন্তানের জন্ম দেন বিলকেস শনিবার দুপুরে কুড়িগ্রামের রৌমারি উপজেলার মাঝিপাড়া গ্রামের সবুজপাড়ায় কদমতলি খালের ওপর থাকা শাকতে এ ঘটনা ঘটে বিলকিস বেগম মাঝারিপাড়া গ্রামের আহমদ আলীর মেয়ে এবং যাদুরচরের সাইজুদ্দিনের স্ত্রী স্থানীয়রা জানান এটি বিলকিস বেগমের প্রথম কন্যা সন্ত্রান তারা জানান বিলকিস বেগমের স্বামীর বাড়ি রোমারে উপজেলার জাদুচর গ্রামে তিনি কয়েকদিন আগে রোমারি সদর ইউনিয়নের সুতির পাড়ে তার বাবা আহমেদের বাড়িতে আসেন শনিবার দুপুরে বাবার বাড়িতে থাকা অবস্থায় তার প্রসব বেদনা শুরু হলে কয়েকজন মিলে তাকে রৌমারে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিচ্ছিলেন কিন্তু সাঁকরটি ভাঙ্গা থাকায় সাঁকর উপর কোনো যানবাহন চলাচল করতে পারে না এ কারণে বিলকিস বেগমকে নিয়ে হেঁটে সাঁকর পার হচ্ছিলেন তার আত্মস্বজন সহ কয়েকজন মহিলা পরে সাঁকর মাঝামাঝি আসার সময় প্রসব বেদনা তীব্র হলে শাকর ওপর শুয়ে পড়েন বিলকিস বেগম পরে স্থানীয়দের সহায়তায় সাঁকর ওপরে তার সন্তান প্রসব হয় বিলকিসের বাবা আহমদ আলী জানান আমার মেয়েকে বিয়ে দিয়েছি সন্তান সম্ভাবনা হওয়ায় তাকে আমরা বাড়িতে নিয়ে এসে রেখেছিলাম মেয়ের প্রসব বেদনা ওঠায় তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে সাকর উপর কন্যা সন্তানের জন্ম দিয়েছে স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক সাকর ওপর সন্তান প্রসবের ঘটনা নিয়ে ফেসবুক লাইভে আসেন পরে ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয় এ বিষয়ে আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা হলে তিনি জানান এই সাগরটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দফতর কোনো ব্যবস্থা নেয়নি এর ফলশ্রুতিতে এ ঘটনা আমরা চাই এই ব্রিজটি দ্রুত নির্মাণ করা হোক তাহলে আর প্রসূতি মা বা অসুস্থ রোগীরা গাড়ি করে হাসপাতালে যেতে পারবে এ বিষয়ে রোমারা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি উল সুজা জানান এটা খুবই দুঃখজনক ঘটনা ঘটনা শোনার পর আমি নিজে ঘটনাস্থলে এসেছি এ শাকু দিয়ে বহু মানুষ চলাচল করলেও ব্রিজটি নির্মাণ করা হয়নি আমরা চাই দ্রুত সাঁকোর জায়গায় ব্রিজ নির্মাণ করা হোক